বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে না তৃণমূল কংগ্রেস নেত্রী হিসেবে তৃণমূলের একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন। যখন তিনি তৃণমূলের দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন এবং তিনি যখন তার কর্মসূচি করছেন সেই সময় আমাদের চিত্রগ্রাহক প্রতিনিধি শুভ্রাংশু ঘোষ তিনি অসুস্থ হয়ে পড়েন। মুখ্যমন্ত্রীর সামনেই প্রায় মুখ্যমন্ত্রী এগিয়ে আসেন, মাথায় জল দেন, মাথায় হাত বোলান, নিজে জলের বোতল এগিয়ে দেন, এগুলো তো আছে। এগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি গত কয়েকদিন আগে এখানে বসে বলেছিলাম, রাজুবাবু আপনার মনে আছে কিনা জানি না, একটা সময় ছিল জনতা ও মমতা, পরবর্তী সময় ছিল জনতা হাইফেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মানুষের উত্তুঙ্গ সমর্থন নিয়ে রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করেন, যেখান থেকে এককালে সৈকতবাবুদের পুলিশ তাকে মাথার চুলের মুঠি ধরে টানতে টানতে হিড়হিড় করে বের করে দিয়েছিল, তখন ওটা সমার্থক হয়ে দাঁড়িয়েছিল মমতা আর জনতা, সমার্থক হয়ে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যে তার বেসিক নেতার ক্যারেক্টার আজও হারাননি, বেসিক রাজনৈতিক নেতৃত্বের ক্যারেক্টার আজও হারাননি, তার প্রমাণটা এখানে দেখুন রাজুবাবু। আমি অন্য কোনো দলের, কোনো বিজেপি, কোনো সিপিএম, কোনো সিপিআই, কোনো কংগ্রেস, কাউকে তুলনায় আনলাম না, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখাচ্ছি। হ্যাঁ, এবার দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি ফেরার ছবিটা। কেন জানেন বাড়ি ফেরার এই ছবিটা দেখতে হবে আপনাকে? তার কারণ মুখ্যমন্ত্রীর জন্য যে নির্দিষ্ট গাড়িটা ছিল সেই গাড়িটা তিনি দিয়ে দিয়েছিলেন আমাদের ওই চিত্রগ্রাহক প্রতিনিধিকে SSKM-এ পৌঁছে দেওয়ার জন্য। এবার একটি বাইকে, একজন ট্রাফিক সার্জেন্ট অবশ্যই কলকাতা পুলিশের, তার বাইকে চড়ে মাথায় হেলমেট পরে মুখ্যমন্ত্রী SSKM-এর সামনে থেকে বা তার কাছাকাছি জায়গা থেকে ফিরছেন নিজের বাড়িতে বাইকে চেপে। কতজন পুলিশ আছেন আশপাশে? রাজুবাবু একটু দাঁড়াবেন, একটু দেখে নিয়ে বলবেন। গুনতে পারছেন আশপাশে মমতা বন্দ্যোপাধ্যায় আশপাশে পুলিশের সংখ্যা গুনতে পারছেন? কাদের দেখতে পাচ্ছেন? এটা কিন্তু পুলিশ নয়। হ্যাঁ, আবার বলবেন না সিভিক, চারপাশে সিভিক দেখতে দেখতে আপনাদের চোখ খারাপ হয়ে গেছে। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় আশপাশে কতগুলো ক্যামেরা রাজুবাবু দেখতে পেলেন? কতজন মানুষ ছুটছেন? আপনাকে একটা সিম্পল কোয়েশ্চেন রাজুবাবু, এই যে ছবিটা আমি একবার জিজ্ঞাসা করি, আমি শুধু রাজুবাবু কেন, কেয়া, সৈকত, অশোকবাবু, আপনাদের সবাইকে জিজ্ঞাসা করছি। দেখুন, রাজনীতি আপনারা সবাই করেন, অন্যান্য দল করেন, কিন্তু জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয়তা নিয়ে বোধহয় আপনাদের কারোর মনে সংশয় নেই। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় না, এখানে একজন মন্ত্রীও রয়েছেন, অরূপ বিশ্বাসও রয়েছেন, তাদেরও নিরাপত্তা প্রয়োজন, তাদেরও নিরাপদ থাকা দরকার। আমাকে একটু কেউ বুঝিয়ে বলবেন আপনাদের মধ্যে যে কেউ, আমি তারপর অরিন্দমবাবু এই বিষয়ে এক্সপার্ট, তিনি পুলিশের চাকরি করেছেন, আমি তার কাছে যাব। আপনারা আমাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বলুন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী এমন তুমুল জনপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পুলিশ পাহারার প্রয়োজন হয় না নবজোয়ারে, রাজুবাবুর কথা অনুযায়ী 20 লক্ষ মানুষের জনসমর্থনে ভাসতে ভাসতে চলা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তেমন পুলিশ প্রোটেকশন কেন প্রয়োজন হয় যার জন্য একজন নাবালিকাকে, নিখোঁজ নাবালিকাকে খুঁজতে 5 দিন সময় লাগবে পুলিশের, কারণ সব পুলিশ ব্যস্ত আছে। আমরা তো জানি আশপাশে জেলা থেকে যেরকম জোর জবরদস্তি নিয়ে আসা হচ্ছে, থানা পুলিশ তারা দায়িত্ব নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোয়ার ভাটা প্রকল্পে খানিকটা অন্তত জোয়ার এনে দেওয়ার, সেখানে 20 লক্ষ, আমি জানি না, মানে অঙ্কে আমি অতটা মানে দড় নই হয়তো রাজুবাবুর মতন, কিন্তু সাধারণ বুদ্ধিতে বলে 20 লক্ষ জমায়েত স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো র্যালিতে হয়েছে কি আজ পর্যন্ত আমার সন্দেহ আছে। তার মানে রাজুবাবু আপনি কি বলতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা, তার ক্যারিশমা আপনাদের সুপ্রিমোর থেকেও বেশি? আপনি খুব চমৎকার আপনারা বললেন, অনেকেই বললেন, আমার নির্দিষ্ট আমার কয়েকটা বিষয় রয়েছে। প্রথম হচ্ছে ময় মা, ময় মাটি, ময় মানুষ, আবার ময় মৃগয়া, ময় মৎস্যব হয়। আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজ্যে চলছে এই জোয়ার ভাটা প্রকল্পের নামে মচ্ছব চলছে। দরিদ্র মানুষ, তারা একজন বাচ্চা মেয়ে হারিয়ে গেছে, কেউ অ্যাম্বুলেন্সে অসুস্থ হয়ে রয়েছেন, আটকে আছেন, কেউ এই ভিড়ের মধ্যে রাজ্যের মন্ত্রী পর্যন্ত রেহাত পাচ্ছে না। এটা কিসের প্রকল্প? তিনি নিজে রাজ্যের মন্ত্রী হয়ে একজন সাধারণ সাংসদের কাছে তিনি পৌঁছতে পারেন না। এটা একদিকে শুনে নিন, আমি আপনার সঙ্গে আটকাইনি। আর একটা কথা বললে, আপনি মানবিকতার কথা বললেন না রাজুবাবু, আমরা এই থিয়েট্রিক্স, এই নাটক কতই রঙ্গ দেখে দুনিয়ায় অনেক দেখেছি। মুখ্যমন্ত্রীর গাড়িতে, মুখ্যমন্ত্রীর ট্রাভেল কনভয়েতে মিনিমাম 11 থেকে 12টা গাড়ি থাকে, সেখানে উনি একটা গাড়িতে নিজের গাড়িটা দিয়ে দিলেন, খুব ভালো। উনি অন্য কোনো গাড়িতে যেতে পারতেন না? না, পারতেন না, কারণ এখানে সমস্ত মিডিয়া রয়েছে, তাই ওনাকে বাইক চেপে যেতে হলো। গেছিলেন কালিয়াচকে, গেছিলেন সেই বাচ্চাটার যার মেয়েটাকে মারা যাওয়ার পর টানতে টানতে তারই পুলিশ নিয়ে গেছিল, তার বাড়িতে গেছিলেন, তিনি গেছিলেন মৃত্যুঞ্জয় বর্মনের বাড়িতে। আজকে আমাদের কর্মী মৃত্যু হয়েছে, বাড়িতে ঢুকে গুলি করা হয়েছে, তিনি কোনো শোকবার্তা প্রকাশ করেছেন? আমার এই মানবিক মুখটা দেখেছি, আমরা দেখেছি করুণাময়ীতে, যখন এই মমতা ব্যানার্জির পুলিশ এইখানে যারা আন্দোলনরত তাদের কামড়ে দিয়েছিল, তিনি কথা বলেছিলেন, তিনি কামড়ে দিয়েছিলেন, তিনি কথা বলেছিলেন। কেয়াদির বক্তব্যতে পরিষ্কার হয়ে গেল যে তৃণমূল কংগ্রেসের যে কোনো সভাতে মমতা ব্যানার্জি সভাতে লোকের জায়গা হয় না। তৃণমূল মানুষকে মিথ্যে কথা বলে, মানুষকে ভুল প্রতিশ্রুতি দিয়ে এই রঙে চুড়ে ভিজবে না, এই রঙে মানবিক কথা চুড়ে ভিজবে না। আমাদের একটা কোনো মিটিং হলে পারে একটা মন্ত্রী ঢোকারও সেখানে জায়গা থাকে না, মানুষ ভিড়ে ভিড়ে চেপে থাকে। শুধু মানুষ আর মানুষ, এত মানুষ বিজেপি কোনোদিন দেখেনি, বিজেপি দেখছে। আপনাদের এই যে রাস্তায় শুয়ে